আমাদের আজকের যে আমরা টপিকটি নির্ধারণ করেছি যে বাড়ন্ত বয়সের শিশুদের অপুষ্টি, এই বিষয়টিতে যদি স্যার একটু জিজ্ঞাসা করি যে পাঁচ বছরের অধিক বয়সের যে শিশুরা রয়েছে যাদেরকে আমরা ফাইভ প্লাস চাইল্ড বলছি, তাদের ক্ষেত্রে যদি আমরা অপুষ্টিকে সংজ্ঞায়িত করতে চাই যে কখন বলবো যে তারা অপুষ্টিতে ভুগছে বা অপুষ্টির শিকার হয়েছে? পাঁচ বছর একটা ক্রিটিক্যাল সময়, একটা ক্রুশিয়াল সময় নিঃসন্দেহে, কারণ পাঁচ বছর যেটা এই বয়সে একটি শিশু স্কুলে যায় এবং নতুন নতুন মানুষের মুখোমুখি হয় এবং এই এই বয়সে একটা শিশু স্কুলে গিয়ে ইন্টারঅ্যাকশনটা শেখে এবং তার ইন্টারঅ্যাকশন করতে হয় তার শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যেহেতু পুষ্টির কথাটা আপনি বলছেন, পুষ্টির কথার সাথে আমি বলবো যে বিকাশের কথাটাও খুব জরুরি। বিকাশ আর পুষ্টি কিন্তু দুটো ভিন্ন জিনিস। পুষ্টি হলো একটা লিনিয়ার গ্রোথ, একটা কী বলে যে ব্রেথ, এসব জিনিসগুলিকে বোঝায় যে একটা মানুষ কত বড় হলো, কত স্বাস্থ্যবান হলো। কিন্তু বিকাশ জিনিসটা হলো একটা অন্য জিনিস, সেটা হলো যে শিশু বিকাশ, তার মধ্যে থাকে একটা ফিজিক্যাল গ্রোথ আর আরেকটা থাকে কগনিটিভ গ্রোথ, এবং এই দুটো মিলিয়ে আমরা গ্লোবাল গ্রোথ বলি। এবং ফিজিক্যাল গ্রোথের মধ্যে আমাদের যেমন থাকে হলো যে কানে শোনা, নাকে শোকা, চোখে দেখা এবং মুখে কথা বলা, তার সাথে হলো যে গ্রস মোটর আর ফাইন মোটর দুটো জিনিস আছে। এই দুটো জিনিস একটা শিশুর এই ফিজিক্যাল গ্রোথের এই অংশগুলি, মানে আমরা বলতে পারি যে আমরা পুষ্টির একটা যেমন মানদণ্ড করছি, অন্যভাবে শারীরিক মানসিকও একটা বিকাশকে, এবং এই পুষ্টির সাথে আমি এটাকে একটু একত্রীভূত করতে চাই কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ পুষ্টির সাথে এই বিকাশটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এর সাথে আছে কগনিটিভ গ্রোথ যেটা আমাদের মগজের ডেভেলপমেন্ট। তো একটি শিশুর পুষ্টি এত ইম্পর্ট্যান্ট যে শুধু পুষ্টি আপনাকে এই শিশুটার লিনিয়ার গ্রোথ কিংবা মোটাসোটা হওয়া সেটাই কিন্তু দেবে না, এই শিশুটির বিকাশের জন্য কিন্তু পুষ্টির খুব বেশি প্রয়োজন, সার্বিকভাবে সহায়তা। আর আমরা যেটা ছোটবেলা থেকে দেখেছি যে ছোটবেলা আমাদের মা দাদিরা যেটা নিয়ে চিন্তিত থাকতো যে আমাদের সব রকম খাবার যাচ্ছে কিনা, সেটাকে আমরা বলি ব্যালেন্স ডায়েট। আমরা কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু ব্যালেন্স ডায়েট খেয়ে এসেছি, প্রোটিন, কার্বোহাইড্রেট, যেগুলি ম্যাক্রো নিউট্রিয়েন্ট, তারপর ফ্যাট, এগুলি সম্বলিত একটা জিনিস। তারপর ছোটবেলা থেকে যখন পিস পাস করতো আমাদের মা দাদিরা, সেটা সেই সময়টা ছিল সব রকম খাবারের একটা মিশ্রণ দিয়ে কিন্তু একটা খাবার তৈরি করা হতো। এখন কিন্তু সেই জিনিসটা আমরা খুব বেশি দেখি না। এর সাথে আমরা এখন অ্যাড করছি মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের গ্রোথের জন্য, যেমন ইম্পর্ট্যান্ট তেমনি বিকাশের জন্য, আমাদের বেড়ে ওঠা এবং বিকাশ দুটো জিনিসের জন্যই ইম্পর্ট্যান্ট। এই প্রসঙ্গটা ধরে একটু ম্যাডামের কাছে আমি আসতে চাচ্ছি যে আমাদের টপিকটির বিষয়টা ছিল যে অপুষ্টির বিষয়টি, এবং